আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছো তোমরা? আশা করি আপনারা সকলেই ভালো আছেন। আমার পিছে একটি বাস দেখতে পাচ্ছেন, বাসটি হলো কোটালীপাড়ার নতুন বাস, সেটা হলো কোটালীপাড়া স্টার লাইন। হয়তো আপনারা দেখছেন, অনেকে দেখেন নাই কারণ আমি রিভিউ দিতেছি। এখন আমি বাসে ঢুকে পড়ব, চলেন। এবার আমরা আছি এখন গাবতলী বাস টার্মিনালে, এখন আমরা যাব কোটালীপাড়ায়। চলেন এখন শুরু করা যাক। কিন্তু যার পথে দেখি বৃষ্টি এসে গেছে, এ কারণে একটু ই দিয়ে দিলাম, ওয়াইপার্স দিয়ে দিলাম। এখন আমি এইখান দিয়ে জোরে চালাবো। জানেন আপনারা এ বাসটার কোম্পানি কি? হয়তো আপনারা জানেন না, এ বাসটার কোম্পানি হলো অশোক লেল্যান্ড। বাসটা 2021 সালে এসেছে। চলেন এখন দেখি, আমরা ফেরিঘাটে এসে গেলাম, এসেছি এখন। আমার টুল দিতে হবে, তারপর যেতে হবে। এর তো এসে গেছি আমরা, বাড়ি লাগছিল, গাড়িটা এখন ঘুরাই যাওয়ার জন্য। আপনাদেরকে ভিতরটা দেখাতে হবে, ভিতরটা কেমন। এ দেখেন ভিতরটা অনেক সুন্দর, দেখছেন? এ বাসটা দেখতে অসাধারণ। এর বডিটা, এ বাসটার বডি করেছেন আনোয়ার ইঞ্জিনিয়ারিং ওয়ার্কশপ। এখন ডান দিয়ে যেতে হবে আমাদের, বৃষ্টি তো প্রচুর আসছে। বৃষ্টির কারণে আমার কন্ট্রোল করাটা খুব কঠিন হচ্ছে। এই যে আমরা ফেরিঘাটে আসছি, আর দেখতেছেন ফেরিঘাটে অনেক বাস আছে, আর আমরা ও বাড়ি লাগলো। যাই হোক, চলেন এবার বাম দিকে যাই আমরা। এখানেই আর বাসটা পার্কিং করতে হবে, দরজাটা খুলে নেই আগে। এই জায়গাটা খালি, এদিক দিয়ে আমি এবার জোরে টান দিব, আমার সাথে কেউ পারবে না। একে আমার পিছে এতগুলো গাড়ি আসলো, যাই হোক আমার সাথে ওরা পারবে, ঢল দেখায় আমার সাথে। উড়ে ধাক্কা লাগলো, এ দেখেন সামনে একটা মসজিদ দেখতে পাচ্ছেন। সামনে এত গাড়ি, সামনে একটা মোটর সাইকেল, ট্রাক এবং পিক আপ দেখা যাচ্ছে। ওদের যাওয়া কতক্ষণ লাগবে তাই তো বুঝতেছি না। ও অবশেষে বৃষ্টি চলে গেল, আমার যাইতে দেন, ওদের সাথে রেস দিব। আমার গতি দেখছেন আপনারা? হাই হাই, ওরা তো আগে চলে যাইতেছে আমার চেয়ে। আসতে যান, আপনাদের একটু ধরি, একটুর জন্য পারলাম না। যাই হোক, ডান দিকে চলেন। এখন আমরা আছি কোটালীপাড়ার পৌর বাস টার্মিনালে, সেটা হলো পারকোনা বাস টার্মিনাল। পৌঁছে গেলাম, দেখেন জায়গাটা কি সুন্দর, বাসটাও দেখতেছি সুন্দর, জায়গাটা সুন্দর, একটা ছবি তুললাম। ছবি তোলা হয়ে গেল,
তবে বন্ধুরা, ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট এবং সাবস্ক্রাইব করুন। অন্য আরেকদিন অন্য কিছু নিয়ে হাজির হব ইনশাল্লাহ। আপনারা ভালো থাকেন, সুস্থ থাকেন। আসসালামু আলাইকুম।